এই কথাগুলো সবার হৃদয়ে নাড়া দিবে। আমাদের জাতীয় গৌরব, একজন স্টার, তো এই কথাগুলো শোনার পর আমার কাছে খুব খারাপ লেগেছে। এবার আফরানিশুকে দিয়ে দিল সাফায়েতুল্লাহ সেফুদা। 3 জুলাই সুরঙ্গ সিনেমার একটি প্রেস কনফারেন্সে শাকিব খানকে উদ্দেশ্য করে এক আপত্তিকরমূলক মন্তব্য করে বসে নাটকের বস কেত জনপ্রিয় অভিনেতা আফরানিশু। সেই মন্তব্যটি মোটেও স্বাভাবিক কোনো মন্তব্য ছিল না, এ কারণে শাকিব বক্তরা এই মন্তব্যটি স্বাভাবিকভাবে নেয়নি। তাই এই মন্তব্যের র্যাশ ধরে বয়কটের ডাক এসেছে শাকিবিয়ান ফ্যান পেজ থেকে। এবার সেই আগুনকে আরও উত্তাল করে তুলল আলোচিত সমালোচিত ব্যক্তি সাফায়েতুল্লাহ ওরফে সেফুদা। কি বলল সেফুদা তার ফেসবুক এবং ইউটিউব লাইভে, তা দেখুন। এই কথাগুলো সবার হৃদয়ে নাড়া দিবে। আমাদের জাতীয় গৌরব, একজন স্টার, কিন্তু এই কথাগুলো শোনার পর আমার কাছে খুব খারাপ লেগেছে। আপনারাও আশা করি ব্যাপারটা শুনুন, মনোযোগ দিয়ে শুনে। তারপর জুতার বাড়ি রিসোর্টে, আজকে জুতার বাড়ি মারতে গিয়েছিলি, অসম্মান করেছিস, কোথায় কি করিস, তোর বিরুদ্ধে অনেক কমপ্লেন জমা হয়েছে, তোকে আজকে আমি 3টা জুতার বাড়ি দিচ্ছি। এটা তোর বাম গালে আর এটা তোর কপালে, আসানকে 3টা জুতার বাড়ি দিলাম আজকে এই জুম্মার দিনে। আলতু ফালতু ফকির নির্পরা গরিব ছোট লোক, এর কাছে মাপ চাইবি, জাতির কাছে মাপ চাইবি, আর দুবাইতে গিয়ে কে কারা কী করছে সব রিপোর্ট আমার কাছে। আমি আমার প্রিয় হাসপা, আমাদের মাননীয়